নমস্কার বন্ধুরা, ইয়োর কিডস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজ হচ্ছে 9 মার্চ আর শিব চতুর্দশী, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা যাবো আজকে হচ্ছে জয়ন্তী বড় মহাকালে, মানে বড় মহাকালে ওটা হবে না, মেলাটা দেখতে যাব। আর যা শুনতে পাচ্ছি, হয়তো আপনারা অনেকেই শুনেছেন যারা জয়ন্তী যেতে ইচ্ছুক বা গিয়েছেন এখনও পর্যন্ত, যে মেলা আর হবে না শুনছি। তো যদি এবার লাস্ট হয়ে থাকে তো এবারে হয়তো লাস্ট এই মেলা হবে, ঠাকুরের দর্শন সবসময় খোলাই থাকবে। তো আজকে আমরা যাচ্ছি আমি আর মা, তো বেশি কথা বলবো না কারণ এমনিতে লেট হয়ে গেছে, 4টা বাজে, তো সন্ধ্যা হয়ে যাবে যেহেতু জঙ্গলের রাস্তা আর হাতিও বেরোতে পারে। তো সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে দেখাবো, কতটা ভিড় রাস্তাটা, ঠিক আছে? তো চলুন শুরু করি। এখন আছি রাজা ভাতখাওয়া, এখানে শিব মন্দিরে পুজো হচ্ছে, প্রসাদ দিচ্ছে, সবাই প্রসাদ নেওয়ার জন্য জায়গাটা বেশ ভিড় করেছে। তোমাদের রাজা ভাতখাওয়া পেরিয়ে আসার পরে কিন্তু এখানে আরেকটা মন্দির দেখুন, শিব মন্দির। তো এখানেও প্রসাদ বিতরণ হচ্ছে, পুজো হয়েছে। তো সেই জয়ন্তী থেকে লোক কিন্তু ব্যাক করার সময়, মানে ফিরে যাওয়ার সময় এখানেও বেশ প্রসাদ গ্রহণ করছেন, বেশ ভিড় দেখুন রাস্তায়। এখন বেশিরভাগ লোক ফেরার পথে আর আমরা এখন হচ্ছে যাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি জয়ন্তী, শেষবেলায় এখন সবাই ফিরছে, তবু আমরা আসছি। তো দেখুন কুয়াশাচ্ছন্ন আকাশ, ধুলা ধুলা আকাশটা অন্ধকার হয়ে আছে আর মনে হচ্ছে কুয়াশা, কুয়াশা ঠিক না, পাহাড়টা যা লাগছে দেখতে, দেখুন এই শেষবেলায় পাহাড়টা কিন্তু দারুণ লাগছে। উত্তর দিকে পাহাড়টা পুরো ঢেকে আছে আর এদিকে পাহাড়টা পুরো ভালো দেখা যাচ্ছে, সুন্দর। দেখি আমরা কতদূর যেতে পারি। হ্যাঁ, তো বন্ধুরা, এই শেষবেলায় মেলাতে এসে যা দেখতে পাচ্ছি, শুধু গাড়ি আর গাড়ি, জ্যাম আর জ্যাম। তো এই বছরে মানে 2024-এর জয়ন্তী মেলা দেখা আমাদের হলো না, হলো না মানে এখন ঢুকছি আর কি। তো ওই এক্সপেকটেশন রাখছি না যে ভালো মতো দেখতে পারবো, দেখা যাক যতদূর দেখা যায়। এখনও আমরা অনেকটাই দূরে, বাইক বাইরে রেখে এসেছি কারণ পাথরের রাস্তা প্রচণ্ড ভাঙা আর চারিদিকে গাড়ি আর গাড়ি, সব যে যেখানে পেরেছে ওখানে পার্ক করে দিয়েছে গাড়ি। আমরা জায়গা খুঁজে যাচ্ছি, চলুন দেখা যাক কতদূর যাওয়া যায়, কারণ আমাদের আবার ফিরতেও হবে। এখানকার আরেকটা বিষয় হচ্ছে, এখানে অনেক বড় বড় ভাণ্ডারা বসে, আমরা এখনও সম্ভব ঢুকিনি। এখানে একটা, তারপরে পাশে একটা, বাইরে অনেক ভাণ্ডারা রয়েছে যেখান থেকে মানুষদেরকে ফ্রিতে খাওয়ানো হয়। তো বন্ধুরা, এখন যা দেখতে পাচ্ছেন আপনারা, সবাই ফিরে আসছে। এইবারের মেলা আর দেখা হলো না, আমরা হোলিতে আবার আসবো, মানে দোল পূর্ণিমাতে যে একটা তিথি পড়ে সেই সময় আবার আসবো, তখন হয়তো মেলা হবে না, কিন্তু বড় মহাকালে তখন আমরা উঠবো আর সেই ব্লগ তোমরা পাবে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:15 আর এই হচ্ছে এখন জয়ন্তীর অবস্থা। ওদিক দিয়ে যাচ্ছে, ওই পাশ দিয়ে রাস্তা আছে
আর এই পাশ দিয়ে একটা রাস্তা যেদিক দিয়ে আমরা আসলাম। তো খুবই দুঃখ লাগছে যে আমরা আজকে মেলা দেখতে পারলাম না। আমার বাইক রেখে গেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, তুলোতে একাকার অবস্থা। তো এই বাইক খুঁজতে আমাদের আধা ঘন্টা লাগলো। এই রাস্তা দিয়ে আসলাম, এই সেই রাস্তা দিয়ে আবার যেতে আমাদের ধুয়ো বেরোবে। তো রাস্তার পাশে অনেক মন্দির দেখা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই মন্দিরগুলোতে আমরা প্রসাদ গ্রহণ করবো। চলুন যাই। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রাজাবাসার ঠিক কাছে এই এক মন্দিরে। তো বাড়ি ফেরার পথে এই মন্দিরে আমাদের চোখে পড়ে। আর যেহেতু ছোটো মহাকালে মানে ওই মেলাতে আমরা কোনো রকম প্রসাদ গ্রহণ করিনি, তো এখান থেকে আমরা একটু প্রসাদ গ্রহণ করে নেবো। লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কতটা ভিড়। আর এটা ঠিক রাস্তার পাশেই রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে ঠাকুরের প্রসাদ আমরা নিয়েছি এবং খাচ্ছি এখানে, আমি আর ওখানে মা খাচ্ছে। আজকের ব্লগটা খুব এলোমেলো আমি জানি, তো কিছু মনে করবেন না। তো যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, ঠিক আছে। বন্ধুরা, আমরা প্রসাদ গ্রহণ করলাম। তো আজকের এই এলোমেলো ভিডিওটি এই পর্যন্তই রাখবো। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা মেলাটা ঘুরতে পারিনি ঠিকই, কিন্তু দোল পূর্ণিমার সময় আমরা অবশ্যই আসবো এবং অনেকে আসবো, প্ল্যান আছে। তখন আমরা বড় মহাকাল দর্শন করবো এবং ট্র্যাকটি আপনাদেরকে আবার নতুন করে দেখাবো। আগের বছর আমরা বড় মহাকালে গিয়েছিলাম, তো সেই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।